খেলার সময় শিরোনামগুলো। মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্টের সব প্রস্তুতি শেষ। 3.5 ঘন্টায় এআর রহমান পারফর্ম করবেন 35টি গান। স্টেডিয়ামের আশপাশে যান চলাচল থাকবে নিয়ন্ত্রণে। ডিপিএলে নাইম ইসলামের ব্যাটে রানের ফোয়ারা। রূপগঞ্জে ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারালো মাশরাফির দল। বিকেএসপিতে জয় পেয়েছে মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফুটবলের রুগ্ন দশায় উদ্বেগ প্রধানমন্ত্রীর। মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন সচিব। ক্রিকেট, আর্চারি, হকির সাম্প্রতিক অর্জনের প্রশংসা করলেন সরকার প্রধান। এবং প্রীতি ম্যাচে কাল সিলেটে বাংলাদেশের সামনে মঙ্গোলিয়া চ্যালেঞ্জ। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে জয়ে ফিরতে চায় স্বাগতিকরা। প্রস্তুতি কম হলেও আশায় মঙ্গোলিয়া। মঙ্গলবার মুজিব বর্ষের কনসার্টে 3 ঘন্টা পারফর্ম করবেন এআর রহমান। গাইবেন 35টি গান। মাঠে বসে যে উপভোগের সুযোগ পাবেন 10,000 দর্শক। যদিও টিকিটের মূল্য আর স্টেডিয়ামে প্রবেশের সময়ের হিসেবে সাধারণ দর্শকদের উপস্থিতি থাকবে খুবই কম। সন্ধ্যা 6:30টার দিকে স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার কারণে এদিন স্টেডিয়ামের আশপাশের এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এসব কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এআর রহমানকে দিয়ে 2টি গান করিয়েছে বিসিবি। প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে যা গাইবেন ভারতীয় অস্কার জয়ী সঙ্গীত শিল্পী। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন রহমান। এআর রহমানের পার্টি আপনার মোস্ট প্রবাবলি 3 ঘন্টার একটা অনুষ্ঠান হবে। উনি মোস্ট প্রবাবলি 35টার মতো গান গাবে। নর্মালি উনি যেরকম প্রফেশনাল একটা কনসার্ট করতে জানে তার থেকে হাফ অফ দ্য প্রাইসই উনি করতেছে। ওনাদের সাথে প্রায় 240 জনের মতো লোক এসেছে, ক্রু এবং সব মিলে। দেশি শিল্পী আছে, যেমন মমতা জাপা আছে, মাননীয় সংসদ সদস্য উনি সহ আরও 2-3 জন আমাদের লোকাল আর্টিস্ট পারফর্ম করবে। যত টুর্নামেন্টই হয়েছে আমরা কিন্তু সব কিছুই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। সো এইটা দিয়ে আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ হচ্ছে। কিংবদন্তি মিউজিশিয়ানের কনসার্ট নিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিক, তবে তাদের আগ্রহে বাধ সেধেছে টিকেটের চড়া মূল্য। সারাদিন টিকেট বুথ থেকেছে ফাঁকাই। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় আসলে খুব বেশি সংখ্যক সাধারণ দর্শকের মাঠে প্রবেশের সুযোগ রাখেনি বিসিবি। পুরোটাই কিন্তু আমরা স্পন্সর নিয়ে করছি। বেসিক্যালি এটা যেহেতু ক্রিকেট সেলিব্রেটস মুজিব, ক্রিকেটের স্টেক হোল্ডারদেরকে টিকিটগুলি দেওয়া হয়েছে। দর্শকদের জন্য কিছু টিকিট উন্মুক্ত করা হয়েছে। টোটাল পার্টিসিপেশন থাকবে 10,000-এর মতো। অল্প নোটিসের সময়ের মধ্যেই আসলে প্রোগ্রামটা আমরা করছি। সো সেই কারণে হয়তো সাধারণ দর্শক জানে না যে কোত্থেকে কখন কোথায় থেকে টিকিটটা কিনতে হবে। সো এটা তো আসলে পুরো দায়িত্বটা আমাদেরই। আমরা কিন্তু আসলে সময় মতো এটা প্রচারটা করতে পারিনি। কঠোর নিরাপত্তার কারণে অনেক আগের থেকে মাঠে ঢুকতে হবে। প্রোগ্রাম সেই 6টায় আসতে হবে 3-4টার দিকে। সো অনেক সাধারণ দর্শকের জন্য এটা আসলে খুব একটা হ্যাসেল হয়ে যাবে। দেশি বিদেশি অতিথিদের নিরাপত্তায় বাড়তি নজরদারি স্টেডিয়াম এলাকা জুড়ে, যার পুরোটাই প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসছে, তো নিরাপত্তাটা একদম স্টেট লেভেলের নিরাপত্তাই হবে, ভিভিআইপি নিরাপত্তা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বিশাল স্টেজ, সুরের মূর্ছনায় বুধ হওয়ার অপেক্ষায়। বঙ্গবন্ধুর স্মরণে বোর্ডের এই আয়োজনকে ঘিরে হোম অফ ক্রিকেট যেন অন্যরকম উৎসবের মঞ্চ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার ডিপিএল প্রসঙ্গ। 2 রূপগঞ্জের লড়াইয়ে জিতল লেজেন্ডসরা। ইউলেপ ক্রিকেট মাঠে রূপগঞ্জ টাইগার্সকে বৃষ্টি আইনে 29 রানে হারিয়েছে মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জ। টসেরে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 294 রান করে টাইগার্স। 295 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নাইম ইসলাম ও চেরাগ জনের জোড়া সেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌঁছে যায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ম্যাচে সোমবার মুখোমুখি হয় লেজেন্ডস অফ রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স। ঢাকার ইউলাব মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লেজেন্ডস অফ রূপগঞ্জ। টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শুরুটা দারুণ হয় রূপগঞ্জ টাইগার্সের। উদ্বোধনী জুটিতে 55 রান তোলেন 2 ওপেনার। দলীয় 55 রানে মিজানুর রহমান রান আউট হলেও রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার জাকির হাসান। অর্ধশতক তুলে সেঞ্চুরির পথে ছুটতে থাকা জাকিরকে থামান নাবিল সামাদ। এরপর কিছুটা ছন্দ হারায় মার্শাল আয়ুবের দল। শেষ দিকে আরিফুল হকের 26 ও ফরাদ রেজার 25 রানে সবকটি উইকেট হারিয়ে 294 রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স।
বোলিংয়ে দুই উইকেট শিকার করেছেন লিজেন্ডসের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া নাবিল সামাদ ও শফিউল ইসলাম দুটি করে উইকেট নেন। 295 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের শুরুটা ভালো হয়নি। দলীয় 5 রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে লিজেন্ডসরা। সেখান থেকে দলের হাল ধরেন নাইম ইসলাম ও চেরাগ জানি। দুর্দান্ত ব্যাটিং করে 238 রানের বিশাল জুটি গড়েন এই দুই ব্যাটার। শতক তুলে ব্যক্তিগত 122 রানে আউট হন জানি। এবারের ডিপিএলে রানের ফোয়ারা ছোটানো নাইম প্রথম 3 ম্যাচের নার্ভাস নাইনটিজের শিকার হলেও এদিন ঠিকই শতক তুলে নিয়েছেন। 114 রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরেও নিয়ে যান তিনি। এরপর বৃষ্টি বাধায় আর বল মাঠে না গড়ালে বৃষ্টি আইনে এগিয়ে থেকে 29 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এবারের আসরের প্রথম হারের স্বাদ পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মোহামেডানের কাছে। জামালদের হার 5 উইকেটে। আগে ব্যাট করে নাজমুল অপুর বোলিং তোপে মোট 185 রানে গুটিয়ে যায় অভিজাত পাড়ার ক্লাবটি। জবাবে হাফিজ রনির 50-তে 28 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মতিঝিল পাড়ার মোহামেডান। হাইস্কোরিং আরেক ম্যাচে আশরাফুলের ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 6 রানের রোমাঞ্চকর জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ডিপিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে দৃষ্টি ছিল বিকেএসপির 4 নম্বর মাঠে। জাতীয় দলের কমিটমেন্ট শেষ করে শুধু রিয়াদেরই ফেরা নয়, লড়াইটা যে বিগ বাজেটের দল মোহামেডানের সঙ্গে। আসরে কোনো ম্যাচ না হারা শেখ জামালের। ধানমন্ডির জামালের আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতন। ব্যর্থ দুই ওপেনার সৈকত সাইফ, দ্রুতই ফেরেন ইমরুল জহিরুল রবিউল। চাপের মাঝে নিজেকে প্রমাণ করতে পারেননি ভারতীয় রিক্রুট পারভেজ রসুল আর জিয়াউর রহমানও। 61 রানে 7 উইকেট হারানো দলটা এরপর প্রতিরোধের গল্প লেখে সানজামুল তাইবুরের ব্যাটে। এই দুজন আর 74 রানের পার্টনারশিপ ভাঙে 43 করা সানজামুলকে রিয়াদ ফেরালে। শেষের দিকে মৃত্যুঞ্জয় সুমন খানের ক্যামিওর সঙ্গে তাইবুরের হারনামানা 53-তে 185 রানের পুঁজি পায় শেখ জামাল। জবাব দিতে নেমে রনি তালুকদার আর মোহাম্মদ হাফিজের ব্যাটে স্বস্তি খুঁজে পায় মোহামেডান। এর আগে সৌম্য ফেরেন 1 করে। টানা 2 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে টপ অর্ডার, রিয়াদের ব্যাট থেকে আসে 20 রান। 57 রানে রনি আর ঠিক 50 তুলে হাফিজ ফিরলেও মোহামেডানের হয়ে বাকি কাজটা সারে নারিফুল। এ জয়ে টেবিলের 4 নম্বরে উঠে এলো মোহামেডান, জামাল নেমে গেল 2-এ। তবে জামাল মোহামেডানের মতো লো স্কোরিং নয়, 3 নম্বর মাঠ সাক্ষী হয়েছে রোমাঞ্চের, সেটা গাজী আর ব্রাদার্সের দ্বৈরথে। আগে ব্যাট করে গোপীবাগের দলটাকে 298 রানের বড় টার্গেট দেয় গাজী। ফরহাদ ফেরেন নার্ভাস নাইনটিজে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 42 আছে আকবর আলীর ব্যাটে। জবাব দিতে নেমে বৃথায় গেল ইমতিয়াজ হোসেনের শতক। এক প্রান্তে এই ওপেনার লড়াই করলেও আসা যাওয়ার মিছিলে ছিলেন অন্যরা। ডাকে ফেরা আশরাফুল খেলেন 3 বল। ফলাফল 50 ওভার খেলে 291 রান পর্যন্ত করতে পারে ব্রাদার্স। 4 ম্যাচে এটা তাদের তৃতীয় হার, এক ম্যাচ বেশি খেলা গাজীর 3 নম্বর জয়। মাহবুব রিমন, সময় সংবাদ। ফুটবলের খারাপ অবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফুটবলের উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ক্রিকেট, আর্চারি, হকি ও কাবাডির সাম্প্রতিক অর্জনের প্রশংসা করেন সরকার প্রধান। ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রীর ভাবনায় ক্রীড়াঙ্গনের অবস্থান কতটা তার গভীরতা আবারও স্পষ্ট এই বৈঠকে। প্রায় 2 বছর পর মন্ত্রিপরিষদ বৈঠকে সশরীরে উপস্থিত সরকার প্রধান। নানা বিষয়ে আলোচনার পাশাপাশি যেখানে সমান গুরুত্ব পেয়েছে ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক হালচাল। বাঙালির জাতীয় জীবনে মার্চ মাসের গুরুত্ব অপরিসীম। কাকতালীয় হলেও চলতি বছরের এই মার্চেই ক্রীড়ায় এসেছে একের পর এক সফলতা। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ, থাইল্যান্ডে আর্চারি আর ইন্দোনেশিয়ায় হকির সাফল্যগাথাও ঈর্ষণীয়, জানিয়ে ব্যাপক স্তুতি প্রধানমন্ত্রীর। উনি অ্যাপ্রিসিয়েট করছেন সাউথ আফ্রিকাতে যে এরকম চ্যাম্পিয়ন হলো, জিতলো, এটা তো একটা গ্রেট মানে অ্যাচিভমেন্ট। প্লাস ওই ব্যাংককেও মানে 3টা সোনা পাইছে আমাদের আর্চারি টিম, সেটাও অ্যাপ্রিসিয়েট করছেন। তারপরে যে হকি টিমও চ্যাম্পিয়ন হলো 4 জনের মধ্যে। তবে প্রধানমন্ত্রীর কাছে আক্ষেপের নাম ফুটবল, যে ফুটবলের সরাসরি সম্পৃক্ততা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শেখ কামালের ক্লাব আবাহনী চলতি মৌসুমে জিতেছে 2 শিরোপা, খেলবে এএফসি কাপেও। কিন্তু জাতীয় দলের রুগ্ন অবস্থায় ব্যথিত সরকার প্রধানের হৃদয়, আর তাই খেলাটির উন্নয়নে দিয়েছেন পরামর্শ, নির্দেশ দিয়েছেন পরিস্থিতির উন্নয়নে জরুরি পদক্ষেপ নেয়ার। উনি
ফুটবলটাকে আরেকটু ডেভেলপ করা দরকার এটা অবজারভেশন দিল। বাজে সময়ের মধ্যে থাকা দেশের ফুটবল সম্প্রতি মালদ্বীপ মিশন শেষ করেছে হার দিয়ে। সামনে মঙ্গোলিয়া চ্যালেঞ্জ, জয়টা এখানে খুবই দরকার। প্রধানমন্ত্রীর মতো কোটি বাঙালিও যে অপেক্ষা একটি ভালো মুহূর্তের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফিফা উইন্ডোর দ্বিতীয় ম্যাচে কাল মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলে ম্যাচ জিততে চায় বাংলাদেশের কোচ। অভিন্ন লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়ার, অন্যদিকে প্রস্তুতি আশানুরূপ না হওয়ায় এশিয়ান কাপের বাছাইয়ের আগে এই ম্যাচে ভালো করতে মরিয়া মঙ্গোলিয়া কোচ। সিলেট স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 5:30। ফ্যান্স মাঠ একটু কাছে আছে, এটা মজা লাগে। গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলাটা বরাবরই উৎসাহ যোগায় ফুটবলারদের, জয় পেতে আরও আগ্রহী করে তোলে। সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। সিলেটের এই মাঠে 4 বছর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। লাওসের বিপক্ষে সেই ম্যাচটি জিতেছিল লাল সবুজরা। আরও একবার সেই স্মৃতি ফিরে আনতে চায় স্বাগতিকরা। যদিও মালদ্বীপে ফিফা উইন্ডোর প্রথম ম্যাচটি রাঙাতে পারেনি জামাল ভুঁইয়ারা, তবে ঘরের মাঠে জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। এদিকে র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার বিপক্ষে পরিকল্পনা মাফিক খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চান কোচও। মঙ্গোলিয়া অনেক পরিশ্রমী একটা দল, মালদ্বীপ আর তাদের খেলার ধরন একেবারেই আলাদা। মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি, লক্ষ্য থাকবে এই ম্যাচ জেতার। দলে খেলোয়াড়রা সম্পূর্ণ প্রস্তুত লড়াইয়ের জন্য, জয় পেতে তারাও প্রতিজ্ঞাবদ্ধ। সিলেটের মাঠের কন্ডিশনও ভালো, সব মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে পরিকল্পনা অনুযায়ী মাঠে তার প্রয়োগ করা। মালদ্বীপের বিপক্ষে করা ভুল শুধরে ভালো কিছুর প্রত্যাশায় আমরা মাঠে নামবো। যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, তাই আমার বিশ্বাস সেই সুবিধা কাজে লাগিয়ে আমরা জয় তুলে নিতে পারবো। 21 বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছিল মঙ্গোলিয়া। আন্তর্জাতিক কোনো ম্যাচ থেকে সেবার প্রথম কোনো পয়েন্ট পেয়েছিল তারা, তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ বরাবরই তাদের কাছে রোমাঞ্চের নাম। সামনে জুনেই এশিয়ান কাপের বাছাই, তার আগে এই ম্যাচটি প্রস্তুতি হিসেবে দেখছেন মঙ্গোলিয়া কোচ। মঙ্গোলিয়া দলটাকে আমি খুব বেশি দিন হয়নি পেয়েছি, তাই আমাদের প্রস্তুতি যে খুব একটা ভালো তা বলবো না। তবে জুনে যেহেতু আমাদের এশিয়ান কাপের বাছাই ম্যাচ আছে, তাই তার আগে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রস্তুতি হিসেবে ভালো কাজে দেবে। আমরাও ম্যাচটাকে গুরুত্ব দিয়ে দেখছি। দুদলের কারণেই কোনো ইঞ্জুরি সমস্যা, তাই ম্যাচে সেরা একাদশই পাচ্ছে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। ফারজানা মুমু, সময়। আর্চারির খবর। 13তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভের একক ইভেন্ট থেকে বাদ পড়েছেন রোমান সানা। কোয়ার্টার ফাইনালে তীরন্দাজ সংসদের তরুণ আর্চার রাকিবের কাছে রোমানের হার 6-4 সেটে। রোমান ব্যর্থ হলেও নারীদের ক্যাটাগরিতে ঠিকই ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকি। দ্বিতীয় দিনে নিষ্পত্তি হওয়া 2 স্বর্ণের 2টাই জিতেছেন পুলিশ আর্চারি ক্লাবের আশিকুজ্জামান আর শ্যামলী রায়। দেশের ঘরোয়া টুর্নামেন্টে আরও এক দফা হতাশ করলেন দেশের আর্চার রোমান সানা। ছেলেদের রিকার্ভ একক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে তীরন্দাজ সংসদের রাকিবের সঙ্গে 6-4 সেট পয়েন্টে হারের হতাশা। 2018 সালে সেমির পর 19 সালে ব্রোঞ্জ জেতা রোমান এবার ফিরলেন খালি হাতেই। এই ইভেন্টে স্বর্ণের মিশনে রাকিবের প্রতিপক্ষ বিমান বাহিনীর রামকৃষ্ণ সাহা। তবে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছেন রোমান, তার সঙ্গী শ্রাবণী, স্বর্ণের লড়াইয়ে যাদের প্রতিপক্ষ পুলিশ আর্চারি ক্লাবের হাকিম আর বিউটি রায়। সোমবার নিষ্পত্তি হওয়া 2 স্বর্ণপদকের 2টাই বাগিয়ে নিয়েছে বাংলাদেশ পুলিশ। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের ফাইনালে পুলিশের আশিকুজ্জামান 149-141 পয়েন্টে হারিয়েছে একই ক্লাবের মামুনকে। এই ইভেন্টে সেনাবাহিনীর মিঠু রহমান 143-142 স্কোরে বিকেএসপির হিমু বাসারকে হারিয়ে জেতেন ব্রোঞ্জ। নারীদের কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে পুলিশের শ্যামলী রায় 144-140 পয়েন্টে হারান আনসারের সুমা বিশ্বাসকে। বিকেএসপির পুষ্পিতা জিতেন ব্রোঞ্জ। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলা এই আসর শেষ হবে মঙ্গলবার, যেদিন নিষ্পত্তি হবে 8 স্বর্ণের। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার সাঁতারের খবর। কমনওয়েলথ গেমসের জন্য সাঁতারুদের টাইমিংয়ের উপর গুরুত্ব দিয়ে এবার ভারত থেকে কোচ আনছে সাঁতার ফেডারেশন, নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। এদিকে ইলেকট্রনিক স্কোর বোর্ড ছাড়াই শুরু হয়েছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। যদিও মিরপুর সুইমিং পুলে নতুন ইলেকট্রনিক স্কোর বোর্ড স্থাপনে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দেওয়ার কথা জানান সাধারণ সম্পাদক। এছাড়া ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা সাঁতারুরা পাইপলাইনকে সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
ইংল্যান্ডের বার্মিংহামে আগামী জুলাইতে বসবে কমনওয়েলথ গেমসের 22তম আসর। আসর সামনে রেখে গেল নভেম্বর থেকে ক্যাম্প শুরু করে জাতীয় সাঁতারুরা। এর মধ্যে কমনওয়েলথ গেমসের জন্য আসিফ রেজা, সুকুমার, নাহিদ, সোনিয়া ও মরিয়মরা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তবে ভালো মানের বিদেশি কোচ ছাড়া সাঁতারুদের টাইমিংয়ে উন্নতি আনা সম্ভব নয়। তাই কমনওয়েলথ গেমসের জন্য সাঁতারুদের টাইমিংয়ের ওপর গুরুত্ব দিয়ে এবার ভারত থেকে কোচ আনছে সাঁতার ফেডারেশন, নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ। রাজীব দে নামে ইন্ডিয়ান একটি কোর্স লেভেল টু করা, আমাদের প্লেয়াররাও তাকে চাচ্ছে, এই কারণেই তাকে নেওয়া হয়েছে। রোজার ঈদের পরে তিনি আসবেন। এদিকে দীর্ঘদিন ধরে নষ্ট থাকা ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়াই মিরপুর সুইমিং পুলে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। যদিও গেল 3 বছরের বেশি সময় ধরে এই বোর্ড ব্যবহার হচ্ছে না, যেখানে গত জাতীয় চ্যাম্পিয়নশিপে হ্যান্ড টাইমিংয়ের উপর নির্ভর করতে হয়েছিল ফেডারেশনকে। এবার সমস্যা নিরসনে নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড স্থাপনে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দেওয়ার কথা জানান সাইফ। এই স্কোরবোর্ডটির কারণে আমরা ন্যাশনাল গেম আমাদের স্পন্সর থাকার পরেও আমরা করতে পারি না আন্তর্জাতিক গেম। দেখা যাক, লাস্ট আমাদের নতুন এনএসসি সচিব মহোদয় আসার পরে উনি বোধহয় কার্যক্রম হাতে নিয়েছে, হয়তো আশা করছি তাড়াতাড়ি হয়তো একটা সমাধানে যাবে। 2017 সাল থেকে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট শুরু করে সাঁতার ফেডারেশন, যেখান থেকে বেশ কজন ভালো মানের সাঁতারু উঠে আসে। তাই ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা সাঁতারুরা পাইপলাইনকে সমৃদ্ধ করবে বলে মনে করেন ফেডারেশনের এই কর্তা। আমার বিশ্বাস যে ট্যালেন্ট হান্টে আমাদের যে প্লেয়াররা বেরিয়েছে, এই রেজাল্টে যারা দেখবেন যে রেকর্ড টাইমিংটা করবে, ম্যাক্সিমাম ট্যালেন্ট হান্টের প্লেয়াররাই করবে। এবং ট্যালেন্ট হান্টে যে প্লেয়ারগুলো পেয়েছে তাদের দিয়ে আমাদের নতুন পাইপলাইনটা কিন্তু সৃষ্টি হয়েছে। এটা কমনওয়েলথ গেমস সামনে রেখে আগামীতে আরও কয়েকটি টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। জাতির জনকের শতকে স্বাধীনতার 50 প্রতিপাদ্যে রাজশাহীত অনুষ্ঠিত হলো স্বাধীনতা উৎসব। স্থানীয় তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উৎসব। নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ এলাকায় আয়োজিত হয় স্বাধীনতা উৎসব। তরুণদের উদ্যোগে এই আয়োজনে 50টি সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা এই ঘুরি উৎসবে অংশ নেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকদের ভিড়ে মুখরিত ছিল উৎসবের প্রাঙ্গণ। আমরা বাঙালিরা উড়াই ঘুড়ি তা না, কিন্তু এটা অন্যান্য জাতির লোকরাও ঘুড়ি উড়ায়। ঘুড়ি উৎসব পৃথিবীর অনেক দেশে আছে। এই ঘুড়ি উৎসব যারা আয়োজন করেছে তারা ভালো কাজ করেছে, যে আমাদের পুরনো অভ্যাসগুলোকে ফিরিয়ে নিয়ে আসা, পুরনো নেশাগুলোকে ফিরিয়ে নিয়ে আসা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সুস্থ জীবন করতে দৌড়ের কোনো বিকল্প নেই বলে জানান আয়োজকরা। এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরা এবং উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদ ওঠার আগেই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী নারী পুরুষ। পরে প্রতিযোগীরা 3টি ধাপে 3 কিলোমিটার, 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা জানান সুস্থ দেহ সবল মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন আরো বেশি প্রয়োজন বলেও জানান তারা। যে কোনো বয়সের হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাই যেন সকালে রানিংটা করে সুস্থ থাকবে এবং ইনশাআল্লাহ আমি এখনো ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ আছি। আমার কাছে আজকে মনে হচ্ছে আমি একটা 25 বছরের যুবকের মতো বেশ ধরলাম, ভালো লাগছে। এই ধরনের আয়োজন আমরা চাই ব্রাহ্মণবাড়িয়াতে প্রত্যেক বছরে বছরে হোক বা 6 মাসে হোক। আমার জীবনে প্রথমে মিনি ম্যারাথন দৌড়ে 5 কিলোমিটার দূরে দৌড় আমার হয়েছি, এটা আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করতেছি। ওদের আয়োজন আমার খুব পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। আমার খুব ভালো লাগছে, এই প্রথমবার আমি দৌড়ছি। এমন আয়োজন যুব সমাজকে সব ধরনের অপকর্ম থেকে দূরে রাখবে বলে মনে করেন আয়োজকরা। খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যদি ছাত্র যুব সমাজ যুক্ত থাকে তাহলে মাদক সন্ত্রাস এই সমস্ত কর্ম অপকর্ম থেকে তারা দূরে থাকবে। যুব সমাজকে এই এই প্ল্যাটফর্মে এনে তাদেরকে আমরা সুস্থতার জন্য তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব, যাতে তারা মাদককে না বলে এবং সবাই সুস্থ থাকবে। মিনি ম্যারাথন প্রতিযোগিতায় মোট 98 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও।
ডারবানে প্রথম টেস্টের ভেন্যুতে অনুশীলন করল বাংলাদেশ দল। ওয়ানের আত্মবিশ্বাস টেস্টেও আশা দিচ্ছে দলকে। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতেও নিজের দক্ষতা দেখাতে চান শান্ত। মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্টের সব প্রস্তুতি শেষ। সাড়ে তিন ঘন্টায় এ আর রহমান পারফর্ম করবেন 35টি গানে। স্টেডিয়ামের আশপাশে যান চলাচল থাকবে নিয়ন্ত্রণে। এবং প্রীতি ম্যাচে কাল সিলেটে বাংলাদেশের সামনে মঙ্গোলিয়া চ্যালেঞ্জ। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে জয়ে ফিরতে চায় স্বাগতিকরা। প্রস্তুতি কম হলেও আশায় মঙ্গোলিয়া। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।